হ্যালো, হ্যাঁ বলো। পড়ছে ঝিরঝির করে। হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা, বিয়ে কখন? ও হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। আর শোনো, কালকে তাড়াতাড়ি ফিরে এসো। রাখছি। তুই ভেতরে যাব? হ্যাঁ আয় আয়। কি তুই তো পুরো ভিজে গেছিস, আমাকে জামা কাপড় আছে? দাঁড়া আমি দিচ্ছি। তোর এখানে আসবার কারণটা কিন্তু এখনো বাড়িতে আর কাউকে দেখছি না তো। হ্যাঁ, ও আজ আমার মাসতুর বিয়ে, সবাই ওখানে গেছে, কাল ফিরবে। তুই গেলি না? না আসলে কালকে একটা ইম্পর্টেন্ট পরীক্ষা আছে, আর এমনিতেই বিশেষ পড়াটা হয়নি। আমার কথা তো হলো, এবার তোরটা শুনি। আমি এখানে কিছু বলতে আসিনি। মানে আর তুই একাই কেন, অয়ন কোথায়? আরে কি মুশকিল, কি হয়েছে বলবি তো? খবর না দিয়ে হঠাৎ করে চলে এলি, সঙ্গে অয়ন নেই, মানে আমি তো কিছুই, আমি দিল্লি ছেড়ে চলে এসেছি, আর হয়তো ফিরবো না। মানে যা বললাম সেটাই মানে? বাবার কাছে গেলে ব্যাপারটা ভালো দেখাতো না, তাই অনেক ভেবে ঠিক করলাম এখানেই আসব। যেহেতু অয়নকে না জানিয়ে এসেছি তাই। দাঁড়া দাঁড়া, তুই অয়নকে না জানিয়ে দিল্লি থেকে চলে এসেছিস? হ্যাঁ, এয়ারপোর্টে নেমে ভাবলাম বাবার কাছে গেলে বাবা হয়তো অয়নকে জানিয়ে দেবে, তাই। খাওয়া হয়েছে কিছু? সম্পর্কটা আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছিল, ধীরে ধীরে বিশ্বাসটা হারিয়ে যাচ্ছিল। এক বছর আগের থেকেই মনে হচ্ছে, যার জন্য যার হাত ধরে সবকিছু ছেড়ে দিল্লি চলে এলাম, সেই অয়নকে যেন আমি আর চিনতেই পারছিলাম না। ওর ওর চোখ দেখলেই মনে হতো এই অয়নকে যেন আমি চিনি না, কিছুতেই মানিয়ে নিতে পারছিলাম না। কিরে, তুই কিছু বলবি না? না, বলবার তেমন তো কিছু নেই। বেশ, আজ থেকে 3 বছর আগে যখন তুই অরণ্যের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলি, তখন বা তারপরেও একবারও আমায় কিছু জানাসনি। তোর এই ডিসেপশন আমার বিশ্বাসে খুব আঘাত করেছিল। ইউ পেড ইউর অ্যাটেন্ডেন্স টু দ্য 2 পার্সনস অ্যাট দ্য সেম টাইম। আশ্চর্য! আই ওয়াজ হেল্পলেস, আমার কিছু করার ছিল না। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কামড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব বানিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম ফুটছে। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসবে,
মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরে স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না। দেখা হবে না আর কোনোদিন, তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? বলবো। আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কিনে বাকি, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। আজি ঝড়ের রাতে তোমার অভিশার, পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার অভিশার, পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার অভিশার, পরাণ সখা বন্ধু হে আমার। আমাদের কাছে যেদিন একেবারেই কি আছে, কিছুই কিনে বাকি, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। কে? আরে বাপি যে, বাবা বাড়ি যে নেই না, একটু বেরিয়েছে, কাল ফিরবে। আমি আসলাম। একটু বেরিয়েছে বলে কাল সকালে ফিরবে, এটা কেমন কথা হলো? ওই হলো একরকম। শোন, সারাটা দিন অমন ছোটাছুটি করিস নে, কোথায় ছুটছিস, কি খুঁজছিস? শোন, জীবনটাকে উপভোগ করতে শেখ রে পাগল, জীবনটাকে ডিঙিয়ে ডিঙিয়ে চলা যায় না, তাকে আপন করতে জানতে হয়, নইলে তার বারো আনাই বাদ পড়ে যায়। তবে হ্যাঁ, জীবনটাকে উপভোগ করতে না পারিস, ভোগ করবার চেষ্টা করিস নে, তাইলে এগুলো যাবে ওগুলো যাবে, বুঝলি কিছু? বুঝলাম। জানিস বাপ, জীবনে কত চেষ্টা করলাম সত্যিকারের প্রেমটা কি সেটা জানবো, কিন্তু সারা জীবন বাইরেটাই খুঁজে গেলাম, আমার মনের ভেতরের মানুষটাকে জাগাতেই পারলাম না, প্রদীপের আলো জ্বললো না রে, অভিমন্যুর ঠিক উল্টো, চক্রব্যূহের বাইরেটাই দেখেছি, ভেতরে আবার পথ খুঁজে পাইনি। যাক, তুই দেখিস, দেখ জানতে পারিস কিনা। ও ইয়েস, আর একটা কথা, তোর বাবার মুখে শুনলাম তুই নাকি খুব ভালো পড়াশুনো করিস, তবে হ্যাঁ, জ্ঞান নিয়ে বেশি ঘ্যান ঘ্যান করিস নে, কে যেন বলেছিল না, নলেজ উইদাউট লাভ
is fruitless in life কে বলেছিল? রবার্ট ব্রাউনিং। তাই হবে হয়তো। আসি রে, বাই। দৃষ্টি পড়ে এখানে বারো মাস, এখানে মেঘ গভীর মতো ছড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাট দুয়ার চেপে ধরে। লোকটা কে রে? তুই ঘুমোসনি এখনো? না, কে লোকটা? আমার স্বচক্ষে দেখা একজন প্রাজ্ঞ জীবন দার্শনিক। মানে? বিশুকাকা পাড়ার পুরনো লোক, কি করে না করে জানি না, তবে সন্ধ্যের পর যে তাকে সুস্থ পাওয়া যায় না সেটা জানি। লোকের কথা শোনবার চেয়ে লোকে কথা শোনাতে আগ্রহী বেশি। লোকে শুনে না বটে, তবে কথা বলে মারাত্মক। না, তুই ঘুমিয়ে পড়, অনেক রাত হলো। আমার পাশে বস না একটু। তোর জ্বরটা এখনো সারেনি, বিশ্রাম কর। আমারো বিচারো তুমি করো, তব আপন করে। আমারো বিচারো তুমি করো, যদি পূজা করি মিছা দেব তার শিরে ধরি, যদি মিথ্যাচার যদি পাপ মনে করি অবিচার, কাহার পরে আমারও বিচার তুমি করো। লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ, পরের পীড়ায় পেয়ে থাকি সুখ, ক্ষণে কোতরে তুমি যে। শরীর কেমন? আমি এবার কোথায় যাব? মানে বাবার কাছে যাবো না বলেই তো এখানে এসেছিলাম, কিন্তু এখন তো দেখ বাবা মা বাড়িতে নেই, আজ দুপুরে ফিরবে, অন্তত সেরকমই কথা আছে। এসে যদি দেখে তুই সারা রাত ছিলি, কিছু না ভাবলেও একটা আনিস এনেস কাজ করবে, সেটা আমারও হবে। তাই আমার মনে হয় এখন তোর বাড়ি যাওয়াটাই ভালো। সেক্ষেত্রে কাকু যদি আপত্তি করেন আমি না হয় বুঝিয়ে বলবো। কি হলো? চলে আসার আগে অয়ন ঠিক একইভাবে কথা বলেছিল। বাহিরে কিছু
দেখিতে নাহি পাও, তোমার পথ কোথায় ভাবে তাই, সুদূর কোন নদীর পারে গহন কোন বনে বন্ধু হে আমার। পূর্ণ হয়েছে বিচ্ছেদ, যবে ভাবিনু মনে একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে, শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বন ছিঁড়ে, খরবিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে, দূর হতে শুনি বারুণী নদীর তরল রব, মন শুধু বলে অসম্ভব এ অসম্ভব। বাসনার বসে মনোয়বিরত, ধায়ে দশ দিশে পাগলের মত, স্থির আঁখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছো নয়নে নয়নে।